কামরাঙ্গীর চর খালপার রোডে হযরত হাফেজজি হুজুর রহমতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত নুরিয়া কবরস্থানে জায়গার অভাবে প্রতি বছর ৬ মাস লাশ দাফন করা বন্ধ রাখা হয়। ৩২% জমির ওপর প্রতিষ্ঠিত ৪০০টি লাশ ধারণ ক্ষমতা সম্পন্ন এই কবরস্থানে গড়ে প্রতি মাসে লাশ আসে ৩০ থেকে ৩৫টি করে, কিন্তু লাশ দাফন করা হয় ১৫টি করে, বাকি লাশ ফেরত দেয়া হয়। লাশ ফেরত দেয়াকে কেন্দ্র করে প্রায় সময় কবরস্থানের ম্যানেজার খাদেমদের সাথে মৃতের স্বজনদের তর্কবিতর্কের সৃষ্টি হয়। কবরস্থানের ম্যানেজার মাস্টার আনসার উদ্দিন ঢাকার হালচালকে জানান, স্থানীয় হাজী নুরুদ্দিন ১৯৬৯ সালে ৫৬% জমি জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসায় দান করেন। হযরত হাফেজজি হুজুর রহমতুল্লাহ আলাই ১৯৭০ সালে সেই জমির ওপর নুরিয়া কবরস্থান প্রতিষ্ঠা করেন। ৫৬% জমির মধ্যে ৮% জমির ওপর ৬ তলা মসজিদ নির্মাণের পরিকল্পনা রয়েছে। পরিকল্পনানুযায়ী কয়েক বছর আগে মসজিদ নির্মাণের কাজ শুরু করা হলে করোনা ভাইরাসের কারণে তা পিছিয়ে পড়ে। তিনি আরও জানান, কবরস্থানের উত্তর পাশে ১৬% জমি বেদখল অবস্থায় রয়েছে। কবরস্থানের খাদেম জয়নাল আবেদিন জানান, লাশ দাফনে ৫০০০ টাকা খরচ পড়ে, বাসচাটায় ১৫০০ টাকা, মাদ্রাসার ফি ১০০০টাকা ও কবর খোঁড়া বাবদ ২৫০০টাকা, শিশুদের বেলায় মাদ্রাসার ফি ৩০০টাকা, বাসচাটায় ৩০০টাকা ও কবর খোঁড়া বাবদ ৩০০টাকা। খাদেম আরও জানান, লাশের স্বজনরা যদি অসহায় এবং গরিব হয়, লাশ দাফন করার মতো তাদের কাছে টাকা পয়সা না থাকে, তাহলে নুরিয়া কবরস্থান কর্তৃপক্ষ সেই লাশ বিনা খরচে দাফনের ব্যবস্থা করে। এহেন অবস্থায় অভিজ্ঞ মহল মনে করছেন, কামরাঙ্গীর চরের ১৫ থেকে ১৬ লাখ মানুষের জন্য বিশাল কবরস্থান অতি জরুরি প্রয়োজন, আর এর সমাধানে এগিয়ে আসতে পারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আমার এখানে কবর দেওয়ার জায়গা আছে, ১৫টা কবর দিতে পারি মাসে, কিন্তু ৩০-৩৫টা কবর মাসে হয়। এখন মাদ্রাসার পক্ষ থেকে বন্ধ করে রাখতে বলছে, যদি লাশ না পচে তাইলে মাটি দিলে গুণ হইবে, গুণ আর দেয় আতাউল্লাহ সাহেব হুজুর নিতে পারবে না, আমিও নিতে পারবো না, কিন্তু জনগণ তা মানতেছে না। এলাকার লোকজন এলাকার শক্তি দেখাচ্ছে, এখন লাশ তাজা লাশ পচে নাই। এখন এই মুহূর্তে আমার জায়গা হয়তো সরকারি সহযোগীদের দরকার, কিন্তু আমি একা পারতেছি না কবরস্থান বন্ধ রাখার জন্য। আমার এখন ছোটো বড় মিলিয়ে ৪০০ কবর আছে, আর ৩টা কবর দিতে পারবো, তারপর আমার ৬ মাস বন্ধ রাখা লাগে, কিন্তু এলাকার লোকজন তা মানতেছে না। এখানে জমি ৫৭%, তার ভিতরে মসজিদে ৮%, বেদহল আমরা ১৬%, ৩২% জমির ভিতরে কবরস্থান, আর মসজিদটা ৮ শতকের ভিতরে। এই মসজিদের বাউন্ডারি ৬ তলার ফাউন্ডেশন। আমার নাম মোহাম্মদ ইসুফ, আলীনগর কবরস্থান। ভাইয়ানে বর্তমানে জায়গা কম, মানুষের ইয়ামতো রাখতে পারি না, মানুষ যেতুটুক রাখার কথা এতটুক রাখতে পারি না আমরা। একটা কবর দেখা যায় ২ বছর ৩ বছর থাকার ইয়ে আমরা রাখতে পারি, বা ১ বছর বা ১৭-১৮ মাস, এর পরে ভাঙা হইলে লাশ উড়ে, লাশ অনেক গন্ধ গ্যাদারিং, এরপরও আমরা কবর টবর করতে গেলে আমরা মানুষের গালি গালা ঝুনা লাগে, খাদেমে মার খাওয়া লাগে, আমিও মার খাওয়া লাগে, মানুষের গালি গালা ঝুনা লাগে, মানুষের খুব ইয়া করে, আইলে পাওয়ার দেয়া যে আমাদের কবরস্থান আমাদের জায়গা, আমরা না হইলে কে কে করে, এড়িলে অনেক বদরসন করে মানুষে, আর মানুষে আমগুলাকে অনেক খারাপ ব্যবহার করে। আমরা একটা লাশ দেয়া গেছে উঠাই, এটা দায়বদ্ধ কেউ নেয় না, আমরা অনেক কষ্ট করি উড়াই নামাই, এটার ইয়া করি, হেয়ার পর আমগুলোকে কিল্লাই দেয়, এত খারাপ ব্যবহার করে, এত অত্যাচার করে, এটার জন্য আমরা একটু ইয়া চাই, আপনাদের খেদমত চাই, সাহায্য চাই। আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে আল্লাহর রহমতে আমাকে একটু ইয়ে হইব, আর সুবিধা হইব। আমাদের মাদ্রাসার ফি ক্লাস প্রতি বড় লাশ ১০০০টাকা, শিশু ৩০০টাকা, বাচ্চাটাই বড় লাশের ১৫০০টাকা, শিশু ৩০০টাকা, কবর খোদা বড় লাশের ২৫০০টাকা, শিশু ৩০০টাকা। এর মধ্যে যদি কোনো বেয়ারির লাশ থাকে, বাস চাটই কাপড় কোনো ব্যবস্থা না থাকে, তাই আমরা এতে ফ্রি করে দিই, কিন্তু লাশ তো আর পচবে না। আমি বাস চাটই ফ্রি করে দিই, কাপড় ফ্রি করি, কবর দেওয়া হয়তো হুজুরের সুপারিশ করি, কবর রসিদও ফ্রি করে দেই, আর যে গরিব হইলে কম নেই, কবর খোদাও কম নেয়, অর্ধেকও নেয়, কেউ ৫০০-৭০০ নেয়, আর এই হাইয়েস্ট রেটটার কথা আর কি বোঝানো হয়েছে।
খোদার একটা লাশটা যখন তাজা বাইর হয় তা এলাকায় দুর্গন্ধ থেকেও থাকতে পারে। ওই 3 কেজি ব্লিচিং পাউডার লাগে, ওই লাশটা অন্য জায়গায় রাইখে তারপরে আরেকটা কবর করে, দুইটা কবর খোদা লাগে, এই জন্য রেট বেশি।